বিকেল চারটের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবং আমি এটাও জানিয়ে রাখি যে ক্লোজিং সেরিমনি হবে 15th November 5টার সময় নজরুল মঞ্চে। শুভ উদ্বোধনে আমাদের সঙ্গে থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়ান অ্যান্ড অনলি মিস্টার অমিতাভ বচ্চন, মিস্টার শাহরুখ খান, মিস্টার জয়া বচ্চন, মিসেস রাখি গুলজার, মিস্টার মহেশ ভাট, মাধবী মুখোপাধ্যায়, অস্কার উইনার ডিরেক্টর ভোলকার সিলেন্ডফ, হলিউডের অ্যাক্ট্রেস অ্যান্ডি ম্যাকডোয়েল এবং ডিরেক্টর দুশান হানিফ, ছাড়াও মিস্টার গৌতম ঘোষ, মিস্টার সন্দীপ রায় এবং মেনি আদার এমিনেন্ট ফিল্ম পার্সোনালিটিস ফ্রম অ্যাব্রড অ্যান্ড ডিফারেন্ট পার্টস অফ দি কান্ট্রি অ্যান্ড ফ্রম কলকাতা। আমাদের ইনগ্রেশন ফিল্ম হচ্ছে গুপি গাইন বাঘাবাই সত্যজিৎ রায়ের। গুপি গাইন বাঘাবাইয়ের এবছর 50তম পূর্তি এবং সেই জন্য এবার ইনগ্রেশন ফিল্ম হচ্ছে গুপি গাইন বাঘাবাই। আমরা এবার যে সমস্ত প্রেক্ষাগৃহ থেকে আমাদের এবারের ফিল্ম ফেস্টিভ্যাল করা হবে সেগুলোও জানিয়ে দিচ্ছি। নন্দন 1, নন্দন 2, নন্দন 3, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা সিনেমা, নিউ এম্পায়ার, প্রিয়া সিনেমা, মিনার, বিজলি, চলচ্চিত্র শতবর্ষ ভবন, এটা এবছর প্রথম ওখানে হবে, অজন্তা সিনেমা, আইনক্স সিটি সেন্টার ওয়ান, নজরুল মঞ্চ, পিভিআর সিনেমা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। We will held Cine Adda, jeta Akhtar Amancho hai. Cine Adda will be held at Akhtar Amancho from 9th November 2019. Eminent film personalities from Tollywood and artists from different cultural field will take part in the in this popular section of KIFF. এটা অত্যন্ত একটি জনপ্রিয় এবং প্রত্যেকে এটা অত্যন্ত এনজয় করেন, এবারও অত্যন্ত কালারফুল অথেন্টিক আলাপ আলোচনা হবে। প্রত্যেকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আমরা। আরেকটি যেটা অত্যন্ত উল্লেখযোগ্য ব্যাপার, যেটা ফর দ্য ফার্স্ট টাইম উইচ ইজ গোয়িং টু হ্যাপেন ডিউরিং দিস 25th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যেটা কোনোবার হয়নি এবারই প্রথম হবে, যে 3D মুভিজ, প্রথমবার দুখানা 3D মুভিজ উইল বি স্ক্রিন ইন দিস সেকশন অফ টু ফিল্মস ইজ পিনা অ্যান্ড মেজার ইন দ্য ওয়ার্ল্ড। দিস উইল দ্য ফার্স্ট টাইম দ্য 3D ফিল্মস উইল বি স্ক্রিন ডিউরিং দ্য KIFF অ্যান্ড দ্য ভেনু ইজ প্রিয়া অ্যান্ড বিজলি। আমার মনে হয় এর জন্য তো আপনারা সবাই ব্যস্ত আছেন, সামনে আর কেউ নেই, এটার জন্য অন্তত আমাদের মমতা ব্যানার্জি, এক্সিকিউটেড বাই পণ্ডিত বিক্রম ঘোষ অ্যান্ড হিজ টিম, বাট ফ্রম মাই এন্ড আই ফিল প্রাউড দ্যাট আই এম ওয়ার্কিং উইথ এ পার্সন হু ইজ সো মাচ মিউজিক্যাল, হু জেলস উইথ মি ভেরি ওয়েল, দ্যাট ইজ মাই প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার। He has contributed a lot for this signature too. Let's listen that. প্রথমত আমি কলকাতা চলচ্চিত্র উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটা মানুষকে 25 বছর অতিক্রান্ত করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই। অনেকে যাদের দেখা যায় না সামনে, এরকম অনেক মানুষ আছেন এই উৎসবের সঙ্গে যুক্ত যারা পিছন থেকে কাজ করেন এবং যার তারা কিন্তু এই চলচ্চিত্র উৎসবে প্রথম দিনটি থেকে যুক্ত আছেন। এই অদেখা সৈনিকদের জন্য একটা বড় হাততালি আমরা সবাই প্রথমে দিই। এদের যে ব্যাকএন্ড ওয়ার্ক, এই ব্যাকএন্ড ওয়ার্ক ছাড়া কিন্তু এত বড় আয়তনের এত বড় আকারের একটি উৎসব দাঁড় করানো সম্ভব হয় না। 25 বছর কম সময় নয়, এই সময়টি অতিক্রান্ত করার জন্য সফলভাবে আমার মনে হয় কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি এবং KIFF এদের একটা খুব বড় অভিনন্দন প্রাপ্য।
আমার সংযোগ বা আমার যোগাযোগ এই উৎসবের সঙ্গে খুব ছোট বয়স থেকে, এবং শুধুমাত্র এই সিনেমা ভালোবেসে সিনেমা প্রেমী এবং সিনেমার কর্মী হিসেবে সেই জায়গা থেকে আমি, এটা আমার সৌভাগ্য যে এবার আমাকে নির্বাচন করা হয়েছিল শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি সেকশনের চেয়ারম্যান হিসেবে। ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই যে এই বছর এই সেকশনটিতে, শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি সেকশনটিতে 96টি অর্থাৎ 96 শর্ট ফিল্মস আছে এবং 57টি ডকুমেন্টারি প্রামাণ্য তথ্যচিত্র আছে, 57 ডকুমেন্টারি ফিল্মস। শর্ট ফিল্মসের মধ্যে 12টি আছে কম্পিটিশন সেকশনে প্রতিযোগিতা বিভাগে, এবং ডকুমেন্টারির মধ্যে থেকে 20টি আছে প্রতিযোগিতা বা কম্পিটিশন সেকশনে। আমি জানি যে আমাদের দেশে তথা সারা পৃথিবীতে মানুষজন মেইনলি ফিচার ফিল্ম, ফিকশন ফিল্ম দেখতে পছন্দ করেন। আমিও ফিচার ফিল্মেরই লোক, ফিকশন ফিল্মেরই লোক, কিন্তু ডকুমেন্টারি বা প্রামাণ্য তথ্যচিত্র এবং শর্ট ফিল্ম দিয়ে কিন্তু সিনেমার যাত্রা শুরু আজ থেকে 100 বছরেরও আগে কাজী। এবং আজও সবথেকে গুরুত্বপূর্ণ অল্টারনেটিভ ধারা সারা পৃথিবীতে হচ্ছে ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্মস। তাই আপনাদের সবাইকে, আপনাদের মাধ্যমে, গণমাধ্যমে যে সমস্ত বন্ধুরা আমাদের সামনে উপস্থিত আছেন, তাদের মাধ্যমে বলতে চাইব যে মানুষের মধ্যে যেরকম কলকাতা চলচ্চিত্র সম্বন্ধে, চলচ্চিত্র উৎসব সম্বন্ধে যেরকম জ্ঞান বা অ্যাওয়ারনেস ছড়ানো প্রয়োজন আরও আরও বেশি করে, তেমনি কিন্তু ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম সম্বন্ধে যদি তাদেরকে আরও বেশি অবগত করেন আপনারা, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন এই চলচ্চিত্র উৎসবের। এবং চাইব আমরা সবাই মিলে চলুন চেষ্টা করি এই উৎসবটির সামগ্রিকভাবে এবং এই সেকশনটির আরও আরও শ্রীবৃদ্ধি হোক। আমি করি ভালো হয় যে আমি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যুক্ত হই থার্ড কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। যখন আমি সিনেমা দেখার জন্য ঘুরে বেড়াতাম নন্দনে, একটু একটা যদি সিনেমা দেখতে পাই, একটা কার্ড পাই, একটা যদি পাস পাই, অ্যান্ড তারপরে আমার পরমও আই থিঙ্ক পুরো ফেস্টিভ্যাল জুড়ে ঘুরে বেড়াতো, এই সিনেমা ওই সিনেমা, এই হল এই হল, এবং একটা সময় ওর সঙ্গে যোগ সাজেস হয় এবং আমি ওর থেকে জানতাম যে কোন সিনেমাটা দেখা উচিত, কী করা উচিত, এবং আমরা একসঙ্গে বহু সিনেমা দেখেছি। আমার মনে আছে একটা কোরিয়ান, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, পুরো ফেস্টিভ্যালটা শেষ হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম তুই কটা দেখলি, ও বললো 38, আমি বললাম 32, এবং সেই লিস্ট করে দেখলাম। এবং পরে যখন ওই সিনেমা দেখার পরে ওই হ্যাংওভারটা কাটাতে অনেক সময় লেগেছিলো, তো আমার পরমকে ফোন করে যখন আবার পরে দেখা হয়েছিল, পরমকে বলেছিলাম বাবান, ও পরমকে বাবান বলে নাকি আমরা, তো বললাম যে বুঝতে পারছি না কোথায় রয়েছি আর কি, মানে কী দেখলাম আর কি, ওখানে বেরোতে পারছি না, বললো কোনো ভুলে যা, এখন নতুন করে ভাবতে শেখ। তো আমার ওই জার্নিটা মনে আছে। তারপরে আমরা একসঙ্গে বহুবার সিনেমা দেখতে আসতাম, একসঙ্গে খাওয়া দাওয়া, এবং আমাদের একটা গ্রুপ থাকতো, আড্ডা মারতাম। থ্যাংকস টু গড যে আজকে আমি এখানে বসে আছি, অ্যান্ড থ্যাংকস টু অবভিয়াসলি আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, যে আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছে যেটা সবার খুব একটা পছন্দ নয়, কিন্তু আমি চেষ্টা করবো সেটা যাতে সবার পছন্দের পাত্র হয়ে উঠতে পারি। তো অরূপদা বলেই দিয়েছেন, এবং ইন্দ্রনীল সেন আমাদের তাতনদা বলে দিয়েছেন ওনের বেসিক আমরা কী ধরনের কাজ করতে চলেছি বা ফেস্টিভ্যালে কী আছে। আমি তার সঙ্গে একটু অ্যাড অন করি, এবছরে আমাদের যে স্ক্রিনিং হবে যে ফিল্ম সেগুলো হচ্ছে 214, মানে 214খানা সিনেমা দেখানো হবে, এবং শর্ট অ্যান্ড ডকুমেন্টারিতে হবে 152খানা, রাইট। এবং এই 214খানা সিনেমা সিলেকশন করার জন্য আমাদের কাছে টোটাল আই থিঙ্ক জমা পড়েছিল প্রায় 2500-এর কাছাকাছি সিনেমা, যেগুলো থেকে চুজ করা, হ্যাঁ 2490 এরকম কিছু। তো তার মধ্যে থেকে এই ছবিটাকে বেছে আনাটা একটা কঠিন কাজ ছিল, সেটা যারা করেছে তাদের যে টিমটা, সেটা কিন্তু তাদের সব থেকে বড় আমার মনে হয় কৃতজ্ঞতা জানানো উচিত এই ফেস্টিভ্যালের জন্য। তারা কিন্তু একদিন ধরে কাজ করছে না, তারা বহু দিন ধরে কাজ করছে এবং নিয়ম করে তারা সিনেমা দেখছে, নিয়ম করে মানে যত কাজের মধ্যে থাকছে, সে হয়তো মোবাইলে, আমাদের এখানকার যারা নন্দনে এইটার উপরে কাজ করে, তাদেরও একটা ব্যাকগ্রাউন্ডে যে টিমটা আছে প্রত্যেকে, মানে এটা যতক্ষণ না তুমি ওদের সঙ্গে আমরা মিশতে পারবো বা যতক্ষণ না ওদেরকে দেখবো, যতক্ষণ না ওদের জানবো, ততক্ষণ বুঝতে পারবো না হোয়াট ইজ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আমি অবভিয়াসলি সেই টিমের মধ্যে যাদেরকে মনে পড়ছে, রঞ্জিত আঙ্কেল, রঞ্জিত মল্লিক, প্রভাত রয়, হরনাথ চক্রবর্তী, নির্মল ধর, এবং উনি একজন জার্নালিস্ট, কিন্তু নিয়ম করে সময় দিয়ে উনি এত প্যাশনেটলি সিনেমা দেখেছেন, এবং শেখর দাস, জগন্নাথ গুহ, কৌশিক গাঙ্গুলি, চুনি গাঙ্গুলি, ধ্রুব ব্যানার্জি, রত্নতমা সেনগুপ্ত, সোমা এ চ্যাটার্জি, সজল দত্ত, রাজু রামন,
হ্যাঁ, তারপরে পরমব্রত নিজে, অ্যান্ড পরমব্রত সম্পর্কে একটা ছোট্ট বলি, ও শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্মের চেয়ারপারসন, বাট ও নিজে এত সময় দিয়েছে, এত ইম্প্রুভ করার চেষ্টা করেছে, কী কী আরও করলে ভালো হয় এটা প্রথম দিন থেকে কিন্তু উনি চেষ্টা করেছেন আর কি। তারপরে অতনু ঘোষ, তারপরে ইন্দ্রনীল রয় চৌধুরী, আমি এই নামগুলো মনে পড়ছে, আমি আরও অনেকে আছে এর সঙ্গে জড়িত। শর্ট ডকুমেন্টারিতে একটা বড় টিম আছে, মল্লিক আছেন, স্বপন মল্লিক অত্যন্ত বিখ্যাত সাংবাদিক, তিনি দেবানন্দ সেনগুপ্ত, পার্থ সেন, এরকম অনেক মানুষ, তারাও দিবারাত্র সময় দিয়ে কখনো রবীন্দ্রসদনে এসে, কখনো নন্দনে এসে, কখনো বাড়িতে বসে, যেটা রাজ বলছিল, সেভাবে ছবিগুলি নির্বাচন করেছেন।